Just wow. আজকে মাটন হবে, তো ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর নতুন করে শেয়ার করার কি আছে, মাটন আপনারা সবাই জানেন করতে, কেমন করে করতে হয়, তাও ব্লগ করছি তো ভাবলাম একটু শ্যুট করে নিই। তো ভালো লাগলে দেখবেন স্কিপ না করে। এই যে মাটন নিয়ে নিয়েছি, এই যে প্রচুর তেল দিয়ে দিয়েছে, এইটা একটা সমস্যা জানেন তো। মাটন নিলে 1 কিলো মাটনে নাকি 100 গ্রাম তেল দিতেই হবে, এই চর্বিটা কি হবে আমরা তো খাই না, কি করব, এখন বাধ্যতামূলক নিতেই হবে। যাকগে, মাটনের জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে আলু নিয়েছি, এখানে দারচিনি, লবণ, তেজপাতা, এলাচ, একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো দেব, এতটা তাই বলে দেব না। আর এখানে মশলার দানিটা নিয়ে নিয়েছি, জিরে গুঁড়োটা দিব। ঠিক আছে, চলুন, কড়াইটা দিয়ে দিয়েছি এবং কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। খুব অল্প তেলে রান্না করব, বেশি তেলে আমরা জানেনই রান্না করে খাই না, অল্প তেলেই রান্না করি, বাচ্চাও খাবে, তাই লঙ্কাটারও ব্যবহার একটু কমই রাখি। আপনারা চাইলে লঙ্কাটা একটু বেশি দিতে পারেন আপনাদের স্বাদ মতো। তো চলুন, যথারীতি তেলটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আগেই বললাম, তেলটা গরম হতে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে দিয়ে একটু হালকা ভেজে নেব ফোড়নটা, যাতে স্মেলটা ভালো আসে। দেখতেই পাচ্ছেন ভেজে নিয়েছি হালকা করে, নেড়ে নিয়ে এবার এতে আমি দিয়ে দেব পেঁয়াজ। 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি, 1 কিলো মাটন আছে। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, লাল করে অবশ্যই ভাজব, যত সুন্দর লাল করে ভাজবেন পেঁয়াজটা ততই কিন্তু খেতে ভালো হবে। আর এই যে আলুগুলো রয়েছে, আলুগুলো আমি দেব, আমি পরে দেব, এটা নতুন আলু, আমি তাই ভাজছি না। আপনারা চাইলে ভাজতে পারেন, না হলে স্কিপ করে যেতে পারেন, আমি ভাজছি না, আমি এমনিই দেব। এবার দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট 2 চামচ, রসুন পেস্ট 2 চামচ দিয়েছি। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ মতো জিরে গুঁড়ো দিলাম, খুব একটা জিরে গুঁড়ো ইউজ করি না, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, লবণটা একটু কম রাখারই চেষ্টা করবেন, চাইলে পরবর্তীতে লাগলে দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এতে টমেটো একটা, টমেটোটা মাংসে দিলে এতে কিন্তু মাংসের স্বাদটা আরও ইনহ্যান্স হয়, খেতে ভালো হয়। এবার দিচ্ছি এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য, কালারটা ভালো হবে, দেখতে সুন্দর লাগবে, বলে না পেলে দর্শনধারী ফির গুণ বিচারি, তো সেরম কোনো ব্যাপার নেই, আমি বললাম আর কি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তাই আমি দিলাম একটু দেখতে ভালো লাগবে তাই। এবার ভালো করে মশলাটা কিন্তু ভেজে নেব, একদম সুন্দর করে ভেজে নেব, যেন কাঁচা গন্ধ কোনো না থাকে, মশলা ভাজাটা ভালোভাবে ভাজতে হবে। এবার মাটনটা কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে আরও ভালো করে আবার ভাজব, মাটনটা দিয়ে ভালো করে আরও সুন্দর করে কষিয়ে রান্না করব। মনে রাখবেন যত ভালো করে কষাবেন মাংস মশলার সাথে ততই কিন্তু ভালো হবে খেতে, স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আমি 2 বার তো অন্তত কষাই মাংস মশলার সাথে, তো চলুন এটা আস্তে আস্তে কষাতে থাকি। এরপরে একটু সামান্য আমি জল দিয়ে দেব, হালকা
একটু জল দিয়ে কষাবো, যেহেতু কিছুটা ময়েশ্চার ছিল ময়েশ্চারটা টেনে নিয়েছে, সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলে আবার কষানোটা ভালো হবে। এবার যেহেতু আমি তেল ব্যবহার করছি না, সেই জন্য আমি একটু জল ব্যবহার করলাম। এবার ফাইনালি কষানোটা হয়ে গেছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে, মশলার কোনো গন্ধ নেই, খাসি মাংসের যেটা একদম স্মেল সেটা বেরিয়ে এসছে। এইবার গরম জলটা আমরা দিয়ে দেব, পরিমাণ মতো গরম জল দিব। এবং এটা ফুটতে দেব, ভালো করে সেদ্ধ হওয়ার অপেক্ষা করব। আচ্ছা, আলুগুলো কিন্তু এবার এতে দিয়ে দেব, নতুন আলু ভেঙে যাওয়ার কোনো ভয় নেই, আমি ভাজলাম না, আপনারা ইচ্ছে করলে ভাজতেও পারেন। চারটে আলু দিয়েছি, একটা আমার শ্বশুরমশাই খাবে, যদিও সুগার ওনার, কিন্তু এই সময় উনি ভালোবাসেন আলু খেতে আর কি, তো একটা আলু তো দেওয়াই যেতে পারে। একটা আমার ছেলে খাবে, একটা আমি খাবো, আমার হাজবেন্ড খাসি মাংস খায় না, তো তার জন্য একটু আমাকে ডিম বা অন্য কিছু করে দিতে হবে আজকে, চিকেন খাবে না বললো, খাওয়ার ইচ্ছে করছে না, এটা হতে দিই। হ্যাঁ, একটু পরেই আবার দেখা হচ্ছে। মাটনটা জাস্ট দেখুন হয়ে এসছে, আমি গরম মশলা দিয়ে দিয়েছি, ব্যাস রেডি আমাদের আজকে মাটন। কেমন লাগলো জানাবেন সবাই, আর অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।